খুব জোরালো একটা পুশ ছিল না, ওখান থেকে আবার ডান প্রান্ত বরাবর রিয়া তার আগে ফিরবে, আবার খেলায় গোল প্রতিরোধ করতে পারবে। মাইনাস পাস, বলো না আউট অফ কন্ট্রোল, বলটা কন্ট্রোলে নিতে পারলে হয়তো একটা সুযোগ তৈরি হতো। ফাউল থ্রো, ফাউল থ্রো, ওখানে তেলিপুকুরের সক্রিয় সদস্যরা উল্লাসের জন্য প্রস্তুত। রিয়া XI আবার কিছুটা মাইনাস পাস রেখেছে, শট আসতে পারে কিন্তু না। না আজকের এখনো পলাশকে দেখিনি। প্রথমার্ধে তেলিপুকুর কিন্তু 1-0 গোলে পিছিয়ে ছিল, সেই টিমটাই দ্বিতীয়ার্ধে সে চমৎকারভাবে কামব্যাক করেছে, 2-1 এগিয়ে গেছে তারা। রিয়া XI সবুজ জার্সিতে যারা খেলছে, স্লিভলেস জার্সি রিয়া XI তাদের অনুকূলে ফ্রি কিক একেবারে কর্নার প্রান্ত থেকে কয়েক গজ ভিতরে সাইড লাইন বরাবর উঁচু করে ভাসানো বল। যে ধরনের ফুটবল হচ্ছে সেই ফুটবলটাকে উন্মাদনাকে ঘিরে এমন একটা পরিবেশ, সেই পরিবেশটা আমি দেখাতে পারলাম না, সঠিকভাবে হয়তো তুলে ধরতে পারলাম না, কারণ এত চমকপ্রদ একটা ম্যাচ যেখানে 2-1 এগিয়ে গেছিল তেলিপুকুর, ঠিক সেখান থেকে রিয়া XI আরও একবার চমৎকার ভাসানো বল, বলতে বলতে রেফারি লম্বাবাসী লম্বাবাসী ছিল, খেলাটা সমতায় ফিরুক এবং সেটাই হয়েছে। ঠিক আমি যেখানে বসেছিলাম তার বাঁদিকে তারা ছিল রিয়া XI সাপোর্টার, অপরদিকে ডান দিকে ছিল সুকান্ত স্মৃতি সংঘের সমর্থকরা। সেক্ষেত্রে সরাসরি টাই ব্রেকারে চলে গেল এমন একটা ম্যাচ যেখানে দুরন্ত কামব্যাক করার পরেও নিজেদের সেই সফলতাকে ধরে রাখতে পারেনি। দুরন্ত কামব্যাক করেছিল টিম। টসে জয়লাভ করেছে রিয়া XI, তারা টসে জয়লাভ করে শট নেওয়ার সিদ্ধান্ত রেখেছে। আর এই মুহূর্তে অসম্ভব কামব্যাক, অসম্ভব সুন্দর একটা কামব্যাক এখানে আছে রিয়া XI দুর্ধর্ষভাবে কামব্যাক করেছে, একসঙ্গে এগিয়েছিল। দ্বিতীয়ার্ধের বেশ কিছু সময় গড়াতে না গড়াতেই তারা 2-1 পিছিয়ে পড়েছিল, তারপর চমৎকারভাবে কর্নার প্রান্ত প্রায় কর্নার থেকে বেশ কিছুটা দূরে একটা ভাসানো বল সেটাকে হেডের মাধ্যমে জালে জড়িয়ে তারা সমতায় ফিরেছে সরাসরি টাই ব্রেকার। এখানে স্লিভলেস গ্রিন জার্সিতে যারা খেলছে রিয়া XI, এই রিয়া XI একটা কথা বলে রাখি, এই খেলা শুরু কিন্তু 1.5 ঘন্টা পর হয়েছে, কারণ এই 1.5 ঘন্টা রিয়া XI এসে পৌঁছাতে পারেনি, অকওয়ার দিতে গিয়ে শেষ মুহূর্তে তারা এসে পৌঁছেছে, তো মাঠের মাঝখানে বসে তাদেরকে ড্রেজ আপ করতে হয়েছে এবং শেষমেশ তারা খেলার সমতায় ফিরেছে, টাই ব্রেকারে পৌঁছেছে টিম। চলুন দেখা যাক কি হয় রেজাল্ট। প্রথম শট, প্রথম শট রিয়া XI অনুকূলে। একটা দুর্ধর্ষ ম্যাচ শেষ হলো। সেই ম্যাচটা চলে এলো সরাসরি টাই ব্রেকারে।